দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তি, অর্জুন অঙ্গারপর্ণ সংবাদ ও তপতি সংবরণের উপাখ্যান, বৈশিষ্ট্য বিশ্বামিত্র বিরোধ ও কলমাসুপাত রাজের উপাখ্যান। শুরু হচ্ছে ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তি। হেনমদে দ্বিজগৃহে কতদিন যায়, আচম্বিতে এক দ্বিজ আইল তথায়। বিবিধ দেশের কথা কহে কপোধন, পঞ্চপুত্র সহকুন্তী করেন শ্রবণ। দ্বিজ বলে করিলাম দেশ পর্যটন, বহু নদী তীর্থক্ষেত্র না যায় গণন। দেখিলাম আশ্চর্য সে পাঞ্চাল নগরে, মহোৎসব দ্রুপদ কন্যার সময়ম্বরে। দ্রুপদ রাজার কন্যা কৃষ্ণ নাম ধরে, রূপগুণে তুল্য নাহীন পৃথিবী ভিতরে। অজনী সম্ভবা কন্যা জন্মযোগ্য হইতে, যাজ্ঞসেনী নাম তাই বিখ্যাত জগতে। ধ্রুপদের পুত্র এক রূপ গুণধাম, দ্রোণে বিনাশিতে জন্ম ধৃষ্টদ্যুম্ন নাম। এত শুনি জিজ্ঞাসেন পাণ্ডুপুত্রগণ, কহ শুনি দ্বিজবর ইহার কারণ। দ্বিজ বলে পূর্বে দ্রোণ দ্রুপদেরও মৃত, কতদিনে কলহ হইল আজম্বিত। অভিমানে গেল দ্রোণ হস্তিনা নগরে, অস্ত্রে শিক্ষা করালেন কৌরব কোমরে। শিক্ষা অন্তে শিষ্যগণ দক্ষিণা মাগিল, দ্রুপদ রাজারে বাঁধি আনিতে কহিল। কুন্তিপুত্র অর্জুন গুরু আজ্ঞা পাইয়া, দ্রুপদ রাজারে বাঁধি দিলেন আনিয়া। অর্ধরাজ্য দিয়া দ্রোণ হইলেন মৃত, মুক্ত করি দ্রুপদেরে দিলেন তরিত। অভিমানে দ্রুপদে নারুচে অন্ন জল, কেমনে মারিব চিন্তে দ্রোণ মহাবল। এই তো ভাবনা বিনা অন্ন নাহি মন, সাদা গঙ্গা তীরে রাজা করেন শ্রবণ। যাজ উপযাজ নামে দুই সহোদর, বেদেতে বিখ্যাত দোহে ব্রাহ্মণ কোমর। উপযাজে দ্রুপদ দেখিল একদিনে, বহু পূজা ভক্তি কইল তাঁহার চরণে। বিনয়ে মধুর ভাষে জুড়ি দুই কর, উপযাজ পতি বলে পাঞ্চালেশ্বর। 10 কোটি ধেনু দিব অসংখ্য সুবর্ণ, যাহা চাহ দিব আমি করি মনপূর্ণ। মম ইষ্ট কর্ম এই শুন মহাশয়, দ্রোণ নামে আছে ভরত দাজের তনয়। অস্ত্রধারী তার তুল্য নেহাই খিতি মাঝে, পৃথিবীতে নাহি হেন তার সনে যুঝে। দ্বিতীয় পরশুরাম সমপরাক্রমে, হেন বুদ্ধি কর তারে যিনি যে সংগ্রামে। ক্ষত্রের অজেয় শক্তি হইয়াছে তাহার, তপমন্ত্র বলে তার কর প্রতিকার। হেন যোগ্য কর হয় আমার নন্দন, তার ভুজ বলে দ্রোণ হইবে নিধন। উপযাজ বলে মম এই যুক্তি লয়, ব্রাহ্মণের বধকর্ম উচিত না হয়। দ্বিজের এতেক বাক্য শুনিয়া রাজন, পুনঃ বহু স্তুতি করি বলিল বচন। ধ্রুপদের বিনয় দেখিয়া দ্বিজবর প্রসন্ন হইয়া বলে, শুন দণ্ডধর, মম জ্যেষ্ঠ ভাই যাজ পরম তপস্বী, বেদেতে পারক সদা অরণ্য নিবাসী। প্রার্থনা তাঁহার স্থানে করহ রাজন, তিনি করিবেন তব দুঃখ বিমোচন। উপযাজ বাক্যে গেল রাজের সাধন, প্রণমিয়া সকল করিল নিবেদন। সদয় হইয়া যাঁজ করিল শিকার, যজ্ঞ আরম্ভিল তবে পৃষদ কুমার। রানী সহ ব্রত আচরিল নরবর, যজ্ঞপূর্ণ দিতে জন্ম হইল কুমার। অগ্নিবর্ণ হইল বীর হাতে ধনুশ্বর, অঙ্গেতে কবচ ধরে মাথায় কোপর। সভ্য হস্তে ধরে খর্গ লোকে ভয়ঙ্কর, পুত্র দেখি আনন্দিত পাঞ্চালেশ্বর। তবে যেই যজ্ঞ মধ্যে কন্যার উৎপত্তি, জন্মমাত্রে 10 দিক করে মহাদ্যুতি। নীলোৎপল আভা অঙ্গে অমর বর্ণিনী, নিষ্কলঙ্ক ইন্দুজ্যোতি পিন ঘনস্তনী। অঙ্গের সৌরব্যাগ যোজন ব্যাপিত, সুরাসুর যক্ষরক্ষ গন্ধর্ব বাঞ্ছিত। পুত্রকন্যা দুইজন যজ্ঞেতে জন্মিল, হেনকালে আকাশে আকাশবাণী হইল। এ কন্যার জন্ম হইল ভার নিবারণে, ইহা হইতে ক্ষত্র সব হইবে নিধনে। কুরুবংশ ক্ষয় হবে এই কন্যা হইতে, এই পুত্র জন্ম হইল দ্রোণ বিনাশিতে। এতে আকাশবাণী শুনি সর্বজন, জয় জয় শব্দ কইল পাঞ্চালের গণ। যত বীর যোদ্ধাগণ ছাড়ে সিংহনাদ, আনন্দে ধ্রুপদ রাজা তেজিল বিষাদ। কন্যা তনয়ের নাম থুইল তখন, ধৃষ্টদ্যুম্ন বলিয়া ডাকিল সর্বজন। কৃষ্ণ অঙ্গে কৃষ্ণ নাম থুইল নন্দিনী, পিতৃনামে দ্রৌপদী যজ্ঞের যাজ্ঞসেনী। সম্প্রতি হইবে সে কন্যার স্বয়ম্বর, দেখিতে আইল যত রাজরাজেশ্বর। দ্বিজ মুখে শুনিয়া এতেক সমাচার, যাইতে লাগিল তথা চেষ্টা সদা সভাকার। পুত্রগণ চিত্ত নাহি জানি ভোজের নন্দিনী, সভাকার প্রতিদেবি কহেন আপনি। বহুদিন করিলাম এ স্থানে বসতি, এক স্থানে বহুদিনে নাহি সবে স্মৃতি। পূর্বমতো ভিক্ষা ইতে নামিলে এখন, বড় দয়াবন্ত শুনি পাঞ্চাল রাজন। সেথা যাব তথাকারে যদি লয় মন, শুনিয়া স্বীকার করিলেন ভাতৃগণ। পুত্র সহ কুন্তি দেবী করেন বিচার, হেনকালে আইলেন ব্যাস সদাচার। প্রণাম করেন তারে ভোজের নন্দিনী, পঞ্চ ভাই প্রণামেন লোটায় ঘরণী। আশীর্বাদ করিলেন মুনি সভাকারে, পরস্পর মিষ্ট বাক্য হইল শিষ্টাচারে। শেষ হল ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তি। শুরু হচ্ছে অর্জুন অঙ্গারপর্ণ সংবাদ ও তপতি সম্বরণের উপাখ্যান।
মুনি বলিলেন, শোন পঞ্চসহোদর, ধ্রুপদ নিপতি করে কন্যা স্বয়ম্বর, পৃথিবীতে বসে যত রাজরাজেশ্বর, স্বয়ম্বরে এলো সবে পাঞ্চাল নগর। অদ্ভুত রচিল লক্ষ্য পাঞ্চালের পতি, সে লক্ষ্য কাটিতে নাহি কাহারও সগতি, অর্জুন কাটিবে লক্ষ্য সভার মাঝার, পাঞ্চালের কন্যা প্রাপ্তি হইবে তাহার। শীঘ্রগতি যাহো তথা না করো বিলম্ব, চারিদিন হইল স্বয়ম্বরেরও আরম্ভ। এত বলি দেববেদ ব্যাস গেলেন সস্থান, কুন্তিসহ পঞ্চভাই করেন প্রস্থান। অন্তর্হিত হইলেন ব্যাস তপোধন, উত্তর মুখে যান পাণ্ডবপুত্রগণ। দিবানিশি চলিলেন নাহিক বিশ্রাম, নানা দেশ নদনদী লঙ্ঘিলেন গ্রাম। আগে যায়েন ধনঞ্জয় ঘোর রজনীতে, অন্ধকার হেতু ধরি দেউটি করিতে। কতদিনে উত্তরেন জন্য বিরতিরে, স্ত্রীসহ গন্ধর্ব এক তথায় বিহারে। পাণ্ডবের শব্দ শুনি বলে ডাক দিয়া, বড় অহংকার দেখি মনুষ্য হইয়া, প্রয়াগ গঙ্গার মধ্যে আমার আশ্রয়, রাত্রিকালে আসি জিয়ে কেহেন আছয়, যক্ষ রাক্ষস পিসাজ ভূতগণ, নিশাকালে অধিকারী এই সব জন, বিশেষে অঙ্গারপর্ণ নাম মোর খ্যাত, নিশ্চয় আমার হাতে হইবে নিপাত। পার্থ বলিলেন, শাস্ত্র না জানো দুর্মতি, জাহ্নবীর জলে কিবা দিবার রাতি, স্বামী দিবা রাতি, অকাল হইল তাহে কিবা আসে যায়, তোর কাছে যে দুর্বল সে তোরে ডরায়। গঙ্গার মহিমা না জানো মূঢ়মতি, স্বর্গেতে অলোকানন্দা ভূমে ভাগীরথী, পিতৃলোকে বৈতরণী অধ ভগবতী, অকাল সুকাল নহি সদা লোকগতি। হেন গঙ্গা স্নান রুদ্ধ করহ অজ্ঞান, ইহার উচিত ফল পাবে মম স্থান। অর্জুনের বাক্যে কোপে গন্ধর্বে ঐশ্বর, ধনু টঙ্কারিয়া এড়ে সর্পময়সর। হাতেতে উল্কা ছিল ইন্দ্রের নন্দন, তাহে করিলেন তার অস্ত্র নিবারণ। ডাকিয়া বলেন পার্থ, সোনরে গন্ধর্ব, এই অস্ত্র বলেতে করিতেছিলি গর্ব, তোর বাণ নিবারণ সহ মোর বাণ, এই বাণে লইব তোমার আজি প্রাণ। পূর্বে দ্রোণাচার্য অস্ত্র দিলেন আমারে, এড়িলাম অস্ত্র এই রাখো আপনারে। এত বলি এড়িলেন অস্ত্র ধনঞ্জয়, গান্ধর্বের রথ পুড়ি হইল ভস্মময়। পলায় গন্ধর্বপতি রণেভঙ্গ দিয়া, পাছে আছে দর্জন ধরেন চুলে গিয়া, স্বামীর দেখিয়া হেন সংকট সময়, নারীগণ গেল যত ধর্মের তনয়। গন্ধর্বের ভার্যা কুম্ভ নসী নাম ধরে, যুধিষ্ঠির পায়ে ধরি বিনয় সে করে, সাধুজন শ্রেষ্ঠ তুমি ধর্ম অবতার, তোমার আশ্রয়ে দুঃখ খণ্ডে সবাকার, পরম সংকট হইতে মোর করধান, সহস্র সদিনে মোরে স্বামী দেহদান। কামিনীর ক্রন্দন করিয়া শুনিয়া পাণ্ডুপতি, অর্জুনে করেন আজ্ঞা ছাড়ো শীঘ্রগতি, ধর্মের পাইয়া আজ্ঞা ছাড়েন অর্জুন, গন্ধর্বে বলয় তবে বিনয় বচন, মোরে প্রাণ দান যদি দিলা মহাশয়, করিবে তোমার প্রীতি উচিত যে হয়। অদ্ভুত চাক্ষুষী বিদ্যা আছে মোর স্থানে, এ বিদ্যা জানিলে লোকে জানে সর্বজনে, মনপূর্বে এই বিদ্যা দিলেন চন্দ্রে, বিশ্বাবসু চন্দ্রস্থানে সে দিল আমারে। মনুষ্য অধিক এই আমি সেই বিদ্যাই হইতে, সেই বিদ্যা দিব আমি তোমার প্রীতিতে, ভাইপতি শত অস দিব আনি আর, সেই অস শান্ত নহে ভমিল সংসার। পূর্বে ইন্দ্র বিত্রাসুরে বজ্র পহাড়িল, অসুরের মুন্ডে বজ্র শতখান হইল, স্থানে স্থানে সেই বজ্র করিল নিয়োজন, সভা হইতে শ্রেষ্ঠ বজ্র ব্রাহ্মণ বচন। শূদ্রগণ কর্ম করে ব্রজতার সেহি, বৈশ্যগণ দান করে ব্রজতারে কেহি, ক্ষত্রিয় থুইল বিদ্যা রথের বাজিতে, সে কারণে দিব তোমার সেহিতে। অর্জুন বলেন তুমি হারিলা সমরে, তপস্থানে লব অস্ত্র নাশবে আমারে। গন্ধর্ব বলিল যত সর্বলোকে জানে, হেন বিদ্যা জানি তুমি তেজ কি কারণে। অর্জুন বলিল আমি জানি সকল, ভয় পেয়ে এতে বিনয় কেন বলো। গন্ধর্ব বলেন আমি জানি যে তোমারে, তপতি হইতে জন্ম বিখ্যাত সংসারে, তোমার পুরস্কার জানি ভালো মতে, গুরুদণে জানি তিনি খ্যাত ত্রিজগতে, তবু রুশিলাম রাত্রে আমার বিষয়ে, বিশেষ স্ত্রীসহ মোর ক্রীড়ার সময়। স্ত্রী সহিত ক্রীড়াতে অবজ্ঞা যেবা করে, বলা বল নাহি বুঝি রুদ্ধ করি তারে, অনাহূত অনাগ্নেয় যেই দ্বিজগণ, তাহারে করি যে বদ্ধ নিশার কারণ, আর যত যাইতি আমি পাই নিশাকালে, অবশ্য সংহার তার মোর সরানলে। পুরোহিত কিংবা দ্বিজ সঙ্গেতে করিয়া, গৃহ হইতে বাহিরায় দেবতা সরিয়া, সর্বত্র মঙ্গল তা তথাকারে যায়, তাহাতে নাহি কো শক্তি হিংসিতে আমায়, জন আমারে জিনিতে শক্ত হইলে সে কারণ। মোর বাক্য তাপত্য শুন এইখানে, সকল নিষ্ফল পুরোহিতের কারণে, আপন মঙ্গল বাঞ্ছা করে যেই জন, কভুনে লঙ্ঘিবে পুরোহিতেরও বচন, সহজেতে পুরোহিত সদাহিতকারী, পুরোহিত ভোজী ইন্দ্র স্বর্গ অধিকারী। অর্জুন বলেন শুনো বলি যে তোমারে, তাপত্য বলিয়া কেন বলিলা আমারে, ওর জননী আমার কুন্তি আছেন সংহতি, তাপত্য বলিলা কেন কিবা সেবতি। গন্ধর্ব বলিল শুনো ইহার কারণ, তপপূর্ব বংশ কথা শুনো দিয়া মন, আহিত সূর্যের কন্যা হইল তপতি, ত্রৈলোক্যেতে তার সমা নাহি রূপপতি, যৌবন সময়ে তার দেখি দিনকর, চিন্তিরেন নাহি দেখি কন্যা যোগ্য বর, তোমার উপর বংশের আছে সম্বরণ, নিরপতি করিলেন সূর্যের সেবন, উপবাস নিয়ম করেন চিরকাল, তাহাতে হলেন তুষ্টদেব লোকপাল, সূর্যের সেবায় সম্বরণ মহারাজা, রূপে অনুপাম হইল বলে মহাতেজা, তার রূপগুণে দুষ্ট হইল দিনকর, মনে চ ইন্দ্র চিন্তা হইল কইল তপতির যজ্ঞবর, তবে কতদিনে স্বয়ম্বর নৃপবর, মৃগয়া করিতে গেল অরণ্য ভিতর, একা হসে চড়িয়া ভ্রমায় বনে বনে,
বহুভ্রম অশ্বমরে জলের বিহনে অশ্বহীন প্রতব্রজে ভ্রমে নরবর দিক জানিবারে উঠে পর্বত উপর পর্বত উপরে দেখে কন্যা নিরুপমা বিদ্যুতের পুঞ্জ কিবা কাঞ্চন প্রতিমা কন্যার রূপের তেজে দীপ্ত করে গিরি দেখিয়া নিপতি চিত্তে আপনা পাশরী সফল আমার জন্ম বলে নৃপবর হেন রূপ দেখিলাম চক্ষুর গোচর পূর্বেতে নৃপতি যত দেখিল স্ত্রীগণে সভাকারে নিন্দা রাজা করে নিজ মনে ত্রিভুবন রূপ কিবা বিধাতা মথিল সভাকার্য সৃষ্ট করি ইহারে নির্মিল স্থির করি কায় রাজা করে নিরীক্ষণ চিত্তের পুতলি প্রায় হইল রাজন কতক্ষণ নৃপতি মধুর মৃদুভাষে মদনে পীড়িত হইয়া গেল কন্যা পাশে রাজা বলিলেন কহ শুনি মন্মথ মোহিনী নির্জন কারণে কেন আছো একাকিনে রাতুল চরণ কিবা যুগ্ম পদ্মচারু তাহাতে স্থাপন তব যুগ্ম রম্ভা উরু নিতম্ব কুঞ্জর কুম্ভ কটিদে সরু নয়ন খঞ্জন যুগ কামচাপ ভরু অতুল যুগল কুচ কন্দর্ভ কলস ভুজঙ্গ যুগল ভুজ জঘন সরস অনিন্দিত অঙ্গকন্যা দেখিয়া তোমার পরশীতে বাঞ্ছা করে রত্ন অলঙ্কার কেবা তুমি দেবকন্যা অথবা অপসরী নাগিনী মানসে কিবা হবে বা কিন্নরী কত দেখিয়াছি চোখে শুনিয়াছি কানে এহেন অপূর্ব রূপে নাহি জানে কে তুমি কাহার কন্যা কন্যা শশীমুখী কি হেতু পর্বত মধ্যে আছো একাকী চাতকের প্রায় মম কর্ণ করে আশা তৃপ্তকর কর্ণ মম কহি এক ভাষা বিবিধ বিনয় করি ভূপতি কহিল কিছু না বলিয়া কন্যা অন্তর্ধান হইল মেঘের উপরে যেন বিদ্যুৎ লুকায় উন্মত্ত হইয়া রাজা চারিদিকে চায় কন্যা দেখিয়া রাজা হইল সচেতন ঘুমে গড়া বলি যায় রাজা সম্বরণ অন্তরীক্ষে থাকি তাহার দেবপতি দেখিল ডাক দিয়া তপতি সে রাজারে বলিল কি কারণে অচেতন হইল নৃপবর উঠহ নৃপতি তুমি যাহ নিজ ঘর কন্যার এতিক বাক্য শুনিয়া রাজন মৃত করলে বরে যেন পাইল চেতন চেতন পাইয়া রাজা ঊর্ধ্বমুখে চায় অন্তরীক্ষে দেখে কন্যা বিদ্যুতের প্রায় রাজা বলে কাম স্বরে হানিল শরীর ইচ্ছা করি ধৈর্য ধর চিত্ত নয় স্থির তোমার বদন দেখি অন্য নাই মনে গড়লে ব্যাপিল যেন ভুজঙ্গ দংশনে তোমা বিনা অন্যে দেখি রাখিব জীবন কদাচিত নহে হেন অবশ্য মরণ পাইলাম প্রাণ শুনি তোমার বচন অনুগ্রহ কইলা মরে যেন লয় মন মোর প্রতি দিয়া যদি হইল তোমার আলিঙ্গন দিয়া প্রাণ রাখো আমার কন্যা বলে নরপতি এ নহে বিচার প্রার্থনা পিতার স্থানে করহ আমার পরিচয় আমার শুনহ নরপতি সূর্যকন্যা আমি নাম ধরি যে তপতি তপক্লেশ ব্রত কর সূর্য আরাধন সূর্য দিলে আমার সে পাইবার রাজন এত বলি তপতি হইল অন্তর্ধান পুনঃ পরে নরপতি হইয়া অজ্ঞান সীতারাজ মন্ত্রী সব সৈন্যগণ লইয়া ভ্রমীর সকল বন রাজানা দেখিয়া পর্বত উপরে তবে দেখে নরবর পড়িয়াছে অজ্ঞান মোহিত গলেবর শীতল সলিল অঙ্গে সিঞ্চে মন্ত্রীগণ ধরি বসাইল তবে করিয়া যতন চৈতন্য পাইয়া রাজা চারিদিকে চায় মন্ত্রীগণ দেখিল কিছু না বলিল রায় কন্যার ভাবনা বিনা অন্য নাহি মনে বিদায় করিল রাজা সব সৈন্যগণে রাজা বৃদ্ধ মন্ত্রী এক রাখিল সংহতি সূর্যের উদ্দেশ্যে তপ করে নরপতি ঊর্ধ্বপদে অধমুখে সদা উপবাসে এক চিতে তপ করে সূর্যের উদ্দেশ্যে তবে চিত্তে অনুমানী রাজা সম্বরণ পুরোহিত বশিষ্ঠেরে করিল স্মরণ আইল বশিষ্ঠমণি রাজার স্মরণে রাজারে দেখিয়া ক্লেশ চিন্তে মুনি মনে তপতি কারণে তপ সেবন তপন সেবন জানি মুনি রাজ চিত্তে ভাবিল তখন অন্তরীক্ষে উঠে গেল আকাশমণ্ডল দ্বিতীয় ভাস্কর তেজ যাঁর তপবল কৃতাঞ্জলি করি সূর্য করিল প্রণাম সবিনয় জানাইল আপনার নাম ভাস্কর বলেন মণি কহ সমাচার কোন প্রয়োজনে এলে আলয়ে আমার কোন কার্য অভিলাষ বল আমারে দুষ্কর হইল তবু তুষিব তোমারে প্রণমিয়া বশিষ্ঠ কয়েন পূর্বনুর্বার মম এই নিবেদন তোমার গোচর ভারত বংশের রাজা নাম সম্বরণ রূপে গুণে অনুপম বিখ্যাত ভুবন তোমার ভজনে রাজা বড় অনুগত চিরকাল সম্বরণ তোমা অনুগত তাহার বরণ হেতু তোমার তনুজা তপতি নামেতে সেই চাবিত্র অনুজা অযোগ্য না হয় রাজা উর্বিতে প্রধান এই হেতু যেই আঁকা কর অভিধান ভাস্কর বলেন তুমি মুনিতে প্রধান নাহিক হত্যতে সম্বরণ সমান তপতি সমান কোন নাহিক তুলনা তিন স্থানে শ্রেষ্ঠ যে তোমার তিনজনা তোমার বচন যদি আমি না করিব আনো তপতি কন্যার দিব সম্বরণে গান এত বলি কন্যা লইয়া কন্যা সমর্পণ কন্যা লইয়া মুনিরাজ করিল গমন তপতি দেখিয়া তপ দেখিয়া তপ তিন তেজিনীর পর বৈশিষ্ট্যকে স্তব করি জোড়ো কর তবে তরিষি দোহারে বিবাহ করাইল রাজারে রাখিয়া মনে নিজাশ্রমে গেল বশিষ্ঠে লইয়া আজ্ঞা সেই মহাবনে তপতি লইয়া ক্রীড়া করে সম্বরণে যে বৃদ্ধ মন্ত্রী ছিল রাজার সংহতি তার রাজ্যভার দিয়া পাঠায় নৃপতি বিহার করে রাজা পর্বত উপরে তপতি সহিত ক্রীড়া দ্বাদশ বৎসরে হিথায় রাজ্যের রাজ্যে অন্নবৃষ্টি হইল দ্বাদশ বৎসর ইন্দ্র বৃষ্টি না করিল বৃক্ষ আদি যত শস্য হইল ভস্য হইয়া গাভী অশ্বপক্ষী যত মরিল পুড়িয়া দুর্ভিক্ষ হইল রাজ্যে হয় ডাকা চুরি একের না মানে অন্য সত্য পরিহরি কুটুম্ব বান্ধবগণে কেহ নাহি পায় সকল মনুষ্যগণ হইল সবপ্রায় হীন শক্তি স্থানে স্থানে রহিল পড়িয়া স্থানে স্থানে অস্থিপুঞ্জ পর্বত জুড়িয়া হাহাকারে রব বিনা অনুনাহি শুনি দেশান্তরে গেল লোক পরমাদ গুণী রাজার এতে কষ্ট
রাজ্য না জানে, রাজা নাহি জানে আহিলেন বশিষ্ঠদের দেশে কতদিনে। রাজ্য ভঙ্গ দেখিয়া চিন্তিত মণিবর রাজারে আনাইতে যান পর্বত উপর। ভার্তা পেয়ে অনুতাপ করিল রাজন, তপতি সহিত দেশে করিল গমন। দেশে আসি যজ্ঞদান করেন রিপবর, তবে বৃষ্টি করিলেন দেব পুরন্দর। পুনঃশ জন্মিল সানন্দ প্রজাগণ, পূর্ব মত রাজ্য পুনঃ হইল সম্বরণ। তপতি সহিত ক্রীড়া করে চিরকাল, তপতির গর্বে হইল কুরুমহিপাল। কুরুর যতে কর্ম না যায় লিখন, কুরু বংশ নাম খ্যাত হইল সে কারণ। পুরোহিত বৈশিষ্ট্যের সাহায্য কারণ, পাইলেন ধর্ম অর্থ কাম সম্বরণ। তপতির গর্ভ যত গরু নির্ভর, তোমরা যাহার বংশে পঞ্চসহোদর। তাপত্য বলিয়া তাই বলি যে তোমারে পূর্ব বংশ কথা এই খ্যাত চরাচরে। শুনিয়া হরিষ হইল পার্থ ধনুর্ধর, পুনঃ জিজ্ঞাসিল কহ গন্ধর্বেশ্বর। সম্বরণ রূপে রক্ষা করিলেন যিনি, কে তিনি বৈশিষ্ট্য কহ তাহা কথা শুনি। গন্ধর্ব বলিল সে বিখ্যাত তপোবন, বৈশিষ্ঠের গুণ কত না যায় কথন। কাম ক্রোধ জিনে হেন নাধি ত্রিভুবনে, হেন ক্রাম ক্রোধ সেভে মুনির চরণে। বিশ্বামিত্র বহু তার ক্রোধ করাইল, তথাপি হ মুনি তার ক্রোধ না করিল। ইক্ষাকু বংশের রাজা যার বুদ্ধি বলে, নিষ্কণ্টক বৈভব ভঞ্জিল ভূমণ্ডলে। মহাভারতের কথা অমৃতের ধার, কাশী কহে শুনি ভরপারি হবে পার। শেষ হল অর্জুন ও অঙ্গার পর্ণ সংবাদ এবং তপতি সংবরণের বিবাহ উপাখ্যান। বিশ্বামিত্র বিরোধ এবং কলমাসোপাদ রাজার উপাখ্যান। জিজ্ঞাসেন ধনঞ্জয় অদ্ভুত কথন, বিশ্বামিত্র বৈশিষ্ট্যে কলহ কি কারণ। গন্ধর্ব কহিল শুন কথা পুরাতন, কান্ন কুপসে দেশে গাধী নামে তেরাজন। তার পুত্র বিশ্বামিত্র সর্বগুণযুত, বেদ বিদ্যা বুদ্ধি বলে গুবনে অদ্ভুত। একদিন সশয়নীতে গাধীর নন্দন, মহারণে প্রবেশিল মৃগয়া কারণ। মারিল অনেক মৃগ বনের ভিতর, মৃগয়া শ্রান্ত বল হইল নিপবর। ক্ষুধায় পীড়িত বড় হইল পরিশ্রম, ভ্রমিতে ভ্রমিতে গেল বৈশিষ্ঠাশ্রম। মনোহরস্থল দেখি হইল হৃষ্টমন, উত্তরিল যথায় বৈশিষ্ট তপোধন। রাজারে দেখিয়া পাদ্য অর্ক দিয়া মুনি, অতিথি বিধানে পূজা করিলেন তিনি। রাজার যথেক সৈন্য পরিশ্রান্ত দেখি, নন্দিনী ধেনুরপতি বলিল যে ডাকি। দেখো রাজার সৈন্য অতিথি আমার, যেই যাহা তাহে চাহে তাহে তোষ করো আমার তাহার। বৈশিষ্ট্যের আজ্ঞা বেসুরভি নন্দিনী, সংসারে যাহার কর্ম অদ্ভুত কাহিনী। সংকারে বিবিধ দ্রব্য করিল সৃজন, সর্বচস্ব লেজ্জপেয় নানা রত্নধন। বস্ত্র অলঙ্কার মাল্য কুসুম চন্দন, বিচিত্র পালঙ্ক শয্যা বসিতে আসন। যেই যাহা মাগে তাহা পায় ততক্ষণে, পাইল পরমানন্দ সর্বসৈন্যগণে। গভীর দেখিয়া কর্ম বিস্ময় রাজন, বৈশিষ্ট্য মুনিরা বলে গাধীর নন্দন। এই গবি মুনিরাজ দান কর মোড়ে, এক কোটি গবি দিব স্বর্ণমণ্ডি ধরে। নতুবা সকল রাজ্য লহত প্রধান, হস্তিহস্ত পদার্থিক যত সৈন্যগণ। বৈশিষ্ট্য বলেন নাই দিতে পারি দান, দেবতা অতিথি হেতু আছে মাম স্থান। রাজা বলে মুনি আমি, তুমি জাতিতে ব্রাহ্মণ, ব্রাহ্মণের হ্যানদ্রব্যে নাহি প্রয়োজন। হ্যানদ্রব্য মুনিবর রাজাকে যে সাজে, কি করিবা তুমি, ইহা থাকো বন মাঝে। গবি নাহি দিবে যদি আপন ইচ্ছায়, নিশ্চয় রহিব গবি জানাই তোমায়। মাগিলে না দিবে গবি লইব যাব কালে, ক্ষত্রকর্ম আমার লইব বলে চলে। বৈশিষ্ট্য বলেন তুমি অধিকারী দেশে, বৈশিষ্ট ক্ষত্রিয় সৈন্য সহায় বিশেষে। যাহা ইচ্ছা করো শীঘ্র না করো বিচার, সহজে তপস্যা দিজ কি শক্তি আমার। শুনি বিশ্বামিত্র বলে শোনো সৈন্যগণ, কামধেনু লয়ে চলো গড়িয়া বন্ধন। শুনি যত সৈন্যগণ গলে দিল দড়ি, চালাইল কামধেনু পাছে মারে বাড়ি। প্রহারে পড়িল গবু তবু নাই যায়, ক্ষুব্ধ মুখে সজলাক্ষে মুনি পানে চায়। মুনি বলে নন্দিনী কি চাহ মম ভিতে, তোমরা যত কষ্ট দেখিছি চক্ষেতে। তপস্বী ব্রাহ্মণ আমি কি করিতে পারি, কি করিতে পারি বলে তোমার লইয়ে যায় রাজ্য অধিকারী। তবে রাজ সৈন্যগণ বৎসকে ধরিয়া আগে লইয়া যায় তারে গলে ধরি দিয়া। বৎসকে ধরিয়া লয় কান্দয় নন্দিনী, ডাক দিয়া বলে দেখো হ্যারো মহামুনি, উপর না মানিল যদি দুষ্ট লোকে, কি করিব মুনি আজ্ঞা করো আমাকে। মুনি বলে আমি তোমা ত্যাগ নাহি করি, বলে লইয়া যায় রাজা কি করিতে পারি। নিজ শক্তি বলি যদি রহিবারে, তবে সে রহিতে পারো কি কব তোমারে। মুনিরাজ মুখে যদি এতেক শুনিল, অতিক্রোধে ভয়ঙ্কর তনু বাড়াইল। ঊর্ধ্বপুঞ্ছ করি গবি হারম্বারবে ডাকে, নানা জাতি সৈন্য বাহির আয় লাখে লাখে। পল্লব নামেতে জাতি নানা অস্ত্র হাতে, পুচ্ছ হইতে বাহির হইল আচম্বিতে। মূত্রেতে পাইল জন্ম বহু ব্যাধগণ, দুই পার্শ্বে জন্ম নিল কিরাত যবন। জন্মিল অনেক সৈন্য মুখের ফেনাতে, নানা জাতি ম্লেচ্ছ হইল চারিপদ হইতে। নানা অস্ত্র লইয়া ধাইল সর্বজন, দুই সৈন্য দেখা দেখি হইল মহারণ। বিশ্বামিত্র সৈন্যগণ যাতে আছিল, একজন প্রতি তার পঞ্চজন হইল। সহিতে না পারিলন বিশ্বামিত্র সেনা, রাজ বিদ্যমানে ভঙ্গ দিল সর্বজনা। পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী, মুনি সৈন্য রাজবর্ণ পাছে যায় খেদি। পলায় সকল সৈন্য আছে নাহি পাছে নাহি চায়, সর্বসৈন্য বিশ্বামিত্র পাছে খেদি যায়। বনের বাহির করি গাধীর কুমারে, বাহুরিয়া সৈন্যগণ প্রথম প্রণবে মুনিরে। তবে বিশ্বামিত্র বড়ে মনে অভিমান, মুনির নিকটে এত পাই অপমান। মুনে গণে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ জানেন এতক্ষণে,
ধিক্ষত্র জাতি মম ধিক রাজপদে একাই তপস্বী, দ্বিজে না পারি বিপদে, এ জন্ম রাখিয়া আর কোন প্রয়োজন, তপস্যা করি আমি হইব ব্রাহ্মণ, ব্রাহ্মণ হইব কিংবা যায় যাক প্রাণ, এত চিন্তে বিশ্বামিত্র করে সংবিধান, দেশে পাঠাইয়া দিল সর্বসৈন্যগণে, তপস্যা করিতে গেল গহন কারণে, বিশ্বামিত্র তপকথা অদ্ভুত কথন, যার তপে তাপিত হইল ত্রিভুবন, গ্রীষ্মকাল চতুর্দিকে জলি হুতাসন, ঊর্ধ্বপদে তার মধ্যে থাকেন রাজন, নাকে মুক্তে রক্ত বহে ঘোর দর্শন, অস্থিচর্ম সারমাত্র আহার পবন, বরিষাকালে যত সদাই বরিষে, যোগাসন কুড়ি রাজা তথাই নিবসে, অহরণশি জলধারা বরিষে, উপর স্থাবর সদৃশ্য হইয়া থাকেন প্রবর, শীতকালে হীনবস্ত্র হইয়া নিরাশ্রয়, হেমন্ত পর্বত যথা সদা বরিষ হয়, এইরূপে তপ করে সহস্র বৎসর, তবে তুষ্ট হইয়া ব্রহ্মাদিতে এলো বর, ব্রহ্মা বলে বড় মাগ গাধীর নন্দন, বিশ্বামিত্র বলে করো আমারে ব্রাহ্মণ, প্রিঞ্চি বলেন তব ক্ষত্রকুলে জন্ম কেমনে হইবে, দ্বিজ দুষ্করে কর্ম, অন্য বর চাহো তুমি যেই লয় মন, বিশ্বামিত্র বলে অন্য নাহি প্রয়োজন, ব্রহ্মা বলে পরজন্মে হইবে ব্রাহ্মণ, এক্ষণে যে যাহো তাহা মাগো রাজন, বিশ্বামিত্র বলে আমি অন্য নাই চাই, কিবা প্রাণ যায় কিবা ব্রাহ্মণত্ব পাই, এত শুনি বিধাতা করিলেন গমন, পুনঃতপ আরম্ভিল গাধীর নন্দন, ঊর্ধ্ব দুই পদ করি ঊর্ধ্বমুখ হইয়া, এক পদে দুই অঙ্গুলিতে রয়ে দাঁড়াইয়া, সুস্থ কাষ্ঠ মতো সে হইল নরবর, কেবল আশ্রয় প্রাণ মজ্জার ভিতর, তার তবে মহাতাপ হইল তিন লোকে, ইন্দ্রাদি দেবতা ভয় পাইল সবাকে, সহিতে নাড়িয়া ব্রহ্মা আসিয়ার বার বহিলেন মাঘ বর গাধীর কুমার, বিশ্বামিত্র বলে আমি মাগিয়াছি পূর্বে, ব্রাহ্মণ কর হও যদি মোড়ে বর দিবে, এড়াইতে নাড়িয়া সৃষ্টির অধিকারী, বিশ্বামিত্র গলে দেন আপনা উত্তরী, বর দিয়া বিধাতা কহিলেন গমন, বিশ্বামিত্র মুনি কহিল মহাতপধন, কেহ নয় তপস্যায় তাহার সমান, সদামনে জাগে বৈশিষ্ট্যের অপমান, সুরাসুর নাগনর বৈশিষ্ট্যকে পূজে, সুধাপান করিল সহিত দেবরাজে, বৈশিষ্ট্যের অপমান সদা জাগে মনে, বৈশিষ্ট্যের ছিদ্র খুঁজি ভ্রমে অনুক্ষণে, ইক্ষাকু বংশেদের রাজা সর্বগুণ ধাম, সংসারেতে বিখ্যাত কলমাস উপাদ নাম, মহামুনি বৈশিষ্ট্য তাহার পুরোহিত, যজ্ঞনেতু তাহারে করিল নিমন্ত্রিত, বৈশিষ্ট্য বলেন কিছু আছে প্রয়োজন, রাজা বলে যজ্ঞ আমি করিব এখন, মুনি না আইল রাজা হইল ক্রোধমন, বিশ্বামিত্রে যজ্ঞ হেতু কইল নিমন্ত্রণ, বিশ্বামিত্র লইয়া সঙ্গে আইসে রাজন, পথেতে ভেটিল শক্তি শক্তি বৈশিষ্ট্য নন্দন, রাজা বলে পথ চলি দেহ মণিবর, শক্তি বলে পথ দেহ নরেশ্বর, রাজা বলে রাজপথ জানে সর্বজন, পথ ছাড়ো যাব আমি যজ্ঞের কারণ, শক্তি বলে দ্বিজ পথ বেদের বেরিত, পথ ছাড়ি দেহ মরে যাইব তরিত, এই মতে বোলা বলি হইল দুইজন, কেহ না ছাড়িল পথ কপিল রাজন, হাতিতে প্রবোধ বাড়িয়াছিল রাজার ক্রোধের মুড়ি, অঙ্গে রাজা করিল প্রহার, প্রহারে জড় জড় শক্তি রক্ত পড়ে ধারে, ক্রোধ চোখকে চাহিয়া বলিল নিবাবরে, উত্তম বংশে জন্ম করিস অনীতি, ব্রাহ্মণের হিংসা তুই করিস দুর্নীতি, এই পাপে মংস হবে মহনিরাচর, মংসের মাংসে তোর পুরুক উদর, সাপ শুনি ভীত হইল সৌদাস নন্দন, কৃতাঞ্জলি করি বলে বিনয় বচন, হেনকালে বিশ্বামিত্র পেয়ে অবসর, রাজঙ্গে নিয়োজিল এক নিশাচর, রাক্ষস শরীর হইল রাজা হত জ্ঞান, দেখি বিশ্বামিত্র মুনি হইল অন্তর্ধান, সম্মুখে পাইয়া শক্তি ধরিল রাজন, ব্যাগজন পশু ধরি করয়ে ভক্ষণ, মোড়ে সাপ দিলাপুষ্ট দুষ্ট ভুঞ্জতার ফল, বধিয়া ঘাড়ের রক্ত খাইল সকল, শক্তিকে খাইয়া মূর্তি ধরিল ভয়ঙ্কর, উন্মত্ত হইয়া ভ্রমে বনের ভিতর, দেখি বিশ্বামিত্র মুনি ভাবিল অন্তর, রাক্ষস লইয়া সঙ্গে গেল মুনিবর, যথা আছে বৈশিষ্ট্যের সতেক কুমার, কাল পেয়ে বিশ্বামিত্র দেয় ফল তার, একে একে দেখাইয়া সর্বজনে দিল, রাক্ষস সবারে ধরি ভক্ষণ করিল, বৈশিষ্ট্য আসিয়া গৃহে দেখে শূন্যময়, শতপুত্র না দেখিয়া হইল বিস্ময়, ধ্যানেতে জানিল যত বিশ্বামিত্র কইল, শক্তি সহ শতপুত্র রাক্ষসে ভক্ষিল, শতপুত্র শোকে তার দহ এ শরীর, অতি ধৈর্য বন্ত তবু হইল অস্থির, আপনার মরণ বাঞ্ছিয়া মুনিবর, শোকানলে প্রবেশিল সমুদ্র ভিতর, সমুদ্র দেখিয়া তারে রাখি গেল কুলে, মরণ না হইল যদি সমুদ্রের জলে, অত্যুচ্চ পর্বতে গিয়া উঠিল সে মুনি, তথা হইতে শোকাকুলে পড়িল ধরণী, বিংশতি সহস্র ক্রোশ উচ্চ হতে পড়ি, তুলা রাশি পরে মুনি যায় ঘোড়াঘড়ি, তাহাতে নহিল মৃত্যু চিন্তে মুনিরাজ, প্রবেশ করিল গিয়া অনলেরও মাঝ, যোজন প্রসর অগ্নি পরশে আকাশে, শীতল হইল অগ্নি মুনির পরশে, তবে মুনি প্রবেশিল অরণ্যে ভিতর, নানা পশু ব্যাগ্রহস্তি ভল্লুক শিখর, বৈশিষ্ট্য দেখিয়া সবে পলাইয়া যায়, হেনমতে কহিল মুনি অনেক উপায়, মরণ নহিল মুনি ভমিল সংসার, কতদিনে আসে মুনি গৃহে আপনার, এক শত পুত্র নাই দেখি মুনিবর, পুত্র সুখে অবস হইল কলেবর, চতুর্দিকে অনুক্ষণ বেদাধ্যয়ন, নানা শাস্ত্র পঠন করিতে পুত্রগণ, এসব চিন্তিয়া মুনি অধিক তাপিত, গৃহমধ্যে প্রবেশিতে নালয়চিত, পুনরপি বৈশিষ্ট্য চলিল দেশান্তর, মরিতে উপায় মুনি করে নিরন্তর, দেখিত একটি নদী অত্যন্ত গভীর, ভয়ঙ্কর লক্ষ লক্ষ আশয় কুম্ভীর, তাহে পরিবার তারে ইচ্ছা কইল মুনি, হেনকালে পাচু হইতে শুনে বেদধ্বনি, বিস্ময় হইলা মুনি উল্লটিয়া চায়, শক্তিভার যা অদৃশ্যন্তি দেখিল তথায়, জোর হাত করি বলে শক্তির বনিতা, তোমার সংহতি প্রভু আইলাম হেথা, মুনি বলে
সঙ্গে আর আশিক্ষণ জন যথাশক্ত বিদ্যুৎধ্বনি করে উচ্চারণ। শক্তির কণ্ঠের প্রায় শুনিলাম স্বর, এত শুনি বলে দেবে বিনয় উত্তর। শক্তির নন্দন আছে আমার উদরে, দ্বাদশ বৎসর বেদ অধ্যয়ন করে, এত শুনি বৈশিষ্ট্য হইল হৃষ্টমন। বংশ আছে শুনি নিবর্তির তপধন, বধু সঙ্গে লইয়া চুনিল পুনঃ ঘর, হেনকালে ভেটিল রাক্ষস নরবর। নির্জন গহন বনে থাকে নিরন্তর, বহু নরবসুখে পুরায় উদর, নৃপতি কলমাস্পাদ দেখি বৈশিষ্ট্যের মুখে ভেলি ধাইল মুনির গিলিবারে। বিপরীত মূর্তি দেখি হাতে কাষ্ঠদণ্ড, তৃতীয় পহরে যেন তপন প্রচণ্ড। নিকটে আইল মূর্তি অতি ভয়ঙ্কর, দেখি অবিশ্রান্তি দেবী কাঁপে থরথর। শ্বশুরে ডাকিয়া বলে শূন্য মহাশয়, মৃত্যু উপস্থিত হল রাক্ষস দুর্জয়। রাক্ষসের হাতে দেখি নিকট মরণ, তোমা বিনা রাখি ইতে নাহি কোনো জন। বৈশিষ্ট্য বলিল বধু না করিহ ভয়, নৃপতি কলমাস্পাদ রাক্ষস এ নয়। এতে বলিতে দুষ্ট আইল নিকটে, মুনি গিলিবারে যায় দশন বিকটে। মুনির হুঙ্কারতে রহিল কত দূরে করমণ্ডল জল, মুনি ফেলিল উপরে। রাজাঙ্গ হইতে হইল রাক্ষস বাহির, রাহু হইতে যেন হইল বাহির মিহির। পূর্বজ্ঞান হইল রাজা পাইল চেতন, কৃতাঞ্জলি বুটে করে বহিষ্ঠে স্তবন। অধম পাপিষ্ঠ আমি পাপে নাহি অন্ত, দয়া করে মুনিরাজ তুমি দয়াবন্ত। মুনি বলে চলো শীঘ্র অযোধ্যা নগরে, কদাচিৎ অমান্য না কর দিজেরে। রাজা বলে আজি হইতে তোমার কিঙ্কর, তব আজ্ঞাবর্তী হব আমি নিরন্তর। সূর্য বংশ জন্মমোর সৌদাস নন্দন, কেন কর মোড়ে নাহি নিন্দে কোনো জন। এত বলে নৃপবর আজ্ঞা যে পাইয়া অযোধ্যা নগরে পুনঃ রাজা হইল গিয়া। বধূসহ বৈশিষ্ট্য আইল নিজ ঘর, কতদিনে জন্ম হইল মুনি পরাশর। পৌত্র দেখি বৈশিষ্ট্যের লোক নিবাড়িল, অতি যত্নে মুনিরাজ বালকে পুষিল। শিশুকাল হইতে পরাশর মহামুনি, পিতা বলে বৈশিষ্ট্যের জানে সে আপনি। একদিন পরাশর মায়ের গোচরে প্রীতি সম্বোধন করি রাখে বৈশিষ্ট্যের, শুনি অদৃশ্যন্তি শোক করিল প্রচুর। রোদন করিয়া পুত্রে বলেন মধুর, পিতৃহীন পুত্র তুমি বড় অভাগ গিয়া। পিতৃমহে পিতা বলে ডাকো কিলা গিয়া, যেই কালে ছিলা তুমি আমার উদরে, তোমার জনকে বনে খায় নিশাচরে। মায়ের মুখেতে শুনি এতেক বচন, বিশেষ মায়ের দেখি চোখেতে ক্রন্দন। ক্রোধেতে শরীর কাঁপে লোহিত লোচন, কি করি হৃদয়ে চিন্তিল তপধন। এত বড় নিদারুণ বিধাতা, রাক্ষসের হাতে মোর বিন্যাসিল পিতা। আজই তার সর্বসৃষ্টি করিব নিধন, না রাখিব ত্রিলোকে তাহার একজন। এত যদি মনে করিল শক্তির কুমার, বৈশিষ্ট্য জানিল এ সকল সমাচার। মধুর বচনে তারে করেন প্রবোধ, অকারণে শিশু তুমি করো কারে কারো ক্রোধ। ব্রাহ্মণের ধর্ম এই না হয় উচিত, ক্ষমা শান্তি ব্রাহ্মণের বেদের বিহিত। কর্ম অনুরূপে শক্তি হইল নিধন, তার প্রতি অনুশোচ করো অকারণ। কার এত শক্তি তারে মরিবারে পারে, কর্ম অনুরূপ ফল ভুঞ্জয় সংসারে। ক্রোধ শান্তি করো বাপু তত্ত্বে দেহ মন, অকারণে সৃষ্টি কেন করিবা নিধন। মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্ম ক্ষয় বড় লোকে তরি। শেষ হল বৈশিষ্ট্য বিশ্বামিত্র বিরোধ এবং কলমাসোপাদ রাজার উপাখ্যান। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, পরের পর্বে অন্য বিষয় নিয়ে দেখা হবে।